আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা মামুনি। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রোজকার মতনই চলে এলাম আরেকটা নতুন ভিডিও। সো এই ভিডিওটা হচ্ছে 15 তারিখের। তো আমি গিয়েছিলাম হচ্ছে কলেজ, কলেজে কী কী করেছি সমস্ত কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো অনেকদিন পরে কলেজে আসলাম। কলেজের সামনে আরেকটা বিল্ডিং হচ্ছে, যেহেতু আবার নতুন নতুন হয়ে গিয়েছে, যেহেতু অনেকদিন ধরে কলেজে যাইনি। আর অনেকদিন পরে কলেজে এসে সমস্ত ফ্রেন্ডের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো, প্রচুর মজা করেছি আর ক্লাসও করেছি। সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলবেন না, সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তো আমরা ক্লাসে চলে এসেছি, সমস্ত কিছু একেবারে নতুন লাগছে যেহেতু অনেকদিন পরেই আসলাম। তো ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো ফাইনালি ফার্স্ট ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, তারপর সেকেন্ড ক্লাস করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম, মানে একেবারে ছুটি হয়ে গেছিল, দুটো ক্লাস হয়েছিল। তো এখন স্যার সমস্ত কিছু বোঝাচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস ছিল হচ্ছে ইংলিশ, দেন তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাইরে এতটাই রোদ আর প্রচুর গরম, দেখতেই পাচ্ছেন খুবই রোদ, একেবারে গ্রীষ্মকাল পুরো, বাইরে বেরোনোই যাবে না এরকম। তখন সেই সময়টাতে মনে হচ্ছিলো যে কোনো ঠান্ডা জিনিস খেলে হয়তো ভালো লাগতো, তো আমরা লস্যির দোকান খুঁজছিলাম। তো ফাইনালি টোটো থেকে নেমেই দেখতে পেলাম যে লস্যি বিক্রি করছে, তো আমরা ওখানে গিয়েছিলাম সবাই মিলে খেতে। তো আমি শুধু লস্যি খেয়েছিলাম, বাকি সবাই ওরা লেবু জল খেয়েছিলো, কারণ ওরা লস্যি অতটা পছন্দ করে না আর আমার লস্যি খেতে বেশি ভালো লাগে। তো এখন লস্যিটা এনজয় করি, দেখে থাকেন ভিডিওটা। তো ওদের লেবু জলটা দিল, এখন লস্যি বানাচ্ছে। তো ওদের লেবু জল খাওয়া হয়ে গিয়েছিলো, তারপর আমি লস্যিটা পেয়েছিলাম। তো ওরা এখন দাঁড়িয়ে আছে আমার জন্য, ওয়েট করছিলো। তারপর লস্যি খেয়ে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। তারপর রাস্তায় দেখলাম হচ্ছে পেয়ারা মাখা, তারপর পেয়ারা মাখা খেয়েছিলাম। তারপর এসে আর কোনো রকম ভিডিও করিনি, কারণ এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, লাঞ্চ করে একবারে ঘুমিয়ে পড়েছিলাম। তো একেবারে সন্ধেবেলা ভিডিওটা কন্টিনিউ করছি। এখন খাচ্ছি হচ্ছে চা আর তার সাথে আছে হচ্ছে চপ। তো আজকে পুরো দিনে কী করলাম সমস্ত কিছুই শেয়ার করলাম, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। কলেজ গেলাম, কলেজে গিয়ে কী কী করলাম সমস্ত কিছু শেয়ার করলাম। আর এর আগে কলেজ গিয়েছি আমি, বাট শেয়ার করা হয়নি, তো ভাবলাম শেয়ার করি। আর আমি এখন যেহেতু বাড়িতে আছি পুরুলিয়া, যেহেতু এখন লেট আছে, তখন বাড়িরই ব্লগ আসবে। তো এখন খাচ্ছি হচ্ছে চপ, আর সন্ধেবেলা স্ন্যাক্স এরকম ডেলি কিছু না কিছু থাকে। তো আজকের ভিডিওটার বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। এই ছিল আমার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী কী করলাম সমস্ত কিছু শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।